Hello friend, welcome back to my channel. তোমরা দেখছো Beauty and Makeup Studio আর আমি মিষ্টি। তোমাদের প্রচুর requested video এটা যে একটা শাড়ি দিয়ে কিভাবে লেহেঙ্গা পরা যায় সেটা দেখাও দিদি। তো আজকে শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটি আমি বানাচ্ছি। ভালো লাগলে কিন্তু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব না করতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। তাহলে চলো ভিডিওটি স্টার্ট করি। তো ফার্স্টে যে কুর্তি ছিল শাড়ি সেটা দেখো গুজেছি ঠিক কোথাতে দিয়ে, তারপরে একটার পর একটা জাস্ট পার্ট কুচি টাইপ করে গুজতে থাকবো। একটুখানি ছাড়া ছাড়া থাকবে যেহেতু এটা একটা শাড়ি, একদম ঘন ঘন কুচি হবে না। যেটা আমি দুটো শাড়ি দিয়ে দেখিয়েছিলাম একদম ঘন টাইপ ঘাগরা যেটাকে বলে সেই টাইপ কিন্তু এটা হবে না। একটু বড় বড় কুচি করে একটুখানি ছেড়ে ছেড়ে গুজতে হবে, নাহলে কিন্তু আঁচলের দিকটা অনেকটাই ছোটো হয়ে যাবে। নর্মালি যতটা আঁচল থাকে তার থেকে একটু তো ছোটো হবেই, যেহেতু এটা একটা শাড়ি দিয়ে আমরা লেহেঙ্গা পরছি। তো খুব সুন্দর লাগে এই শাড়ির ড্রপিংটা, আর অনেক সময় দুটো শাড়ি দিয়ে কম্বিনেশন করে পরা যায় না বা কোনো কিছু প্রবলেম থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা একটা শাড়ি দিয়ে এইভাবে লেহেঙ্গা টাইপ পরি খুব সুন্দর লাগে। আমি এখানে এই শাড়িটাকে নর্মাল যেভাবে লেহেঙ্গা ড্রপিং থেকে সেটা দেখিয়েছি সোজা করে শাড়ি টাইপ পরা, বাট এটা তোমরা উল্টো করেও নিতে পারো। আরও অন্যান্য ধরনের স্টাইল আছে সেগুলোও এইভাবে নিতে পারো, বাট নিচের যে প্রপার যেটা লেহেঙ্গা টাইপ বানানো সেটা তোমরা দেখে নিলে যে কোনো স্টাইল তোমরা বুকের কাছে করতে পারবে। তো এইভাবে তোমরা একটুখানি ছেড়ে ছেড়ে লেনথে গুজে নেবে, এবং এটা কিন্তু চারিদিকে যাবে না, শুধুমাত্র সামনের দিক থেকে সাইড যাবে, পিছনের দিকে কিন্তু এইভাবে গুজিটা হবে না, তাহলে তো শাড়ির লেন্থ পাওয়া যাবে না। তো এইটুকুনি পর্যন্তই শুধু কুচিটি থাকবে। এরপর শাড়িটিকে সামনে এনে যেভাবে সামনের কুচি করে আমি সেটাই করব। ব্যাস হয়ে গেছে। একদম শেষে যদি আমরা যাই সেক্ষেত্রে শাড়িটা কিন্তু অনেকটাই শর্ট হয়ে যাবে সামনের আঁচলটি করার জন্য। এবার এই শাড়িটিকে সামনে নিয়ে এসে আমি আঁচলটি করছি। কুচি করা তোমরা জানোই, তাও এই ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। তোমরা আমাকে প্রচুর কমেন্ট করো যে আরো নতুন কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিওই সব বানাচ্ছি, আরো পরে তোমাদের রিকোয়েস্টের ভিডিওই আমি বানাবো। এইভাবে কুচিগুলো আমি ধরে নিচ্ছি। লেহেঙ্গার যে কুচিটি থাকে যেটা বুকের উপর পরে সেটা একটু ছোট হলেই মনে হয় বেশি ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি একটু যতটা পার আছে সেই অনুযায়ী কুচিটিকে রাখলাম। এরপর এখানে একটি সেফটি পিন মেরে নেবো, বড় সেফটি পিন মারবো যাতে শাড়িতে কোনো প্রবলেম না হয়। অলমোস্ট শাড়ি পরাটি কমপ্লিট, বাট পেছনে একটুখানি সেফটি পিন একটা জায়গায় লাগানো আছে, শুধু সেইটুকুনি হলে শাড়িটা খুব একটা কমপ্লিট। এই জায়গাতে আমি সেফটি পিনটা মারব, আর এটা যেটা আছে এটা এখন ছেড়ে রাখো। আগে এখানটায় সেফটি পিন মেরে নিতে হবে, তারপর ওই যে শাড়ির যেটা দেখছো এইটা পিছনে গিয়ে ব্লাউজের সাথে সেফটি পিন মারতে হবে ভি টাইপ করে, সেটাও দেখাবো। এই যে এটাকে ব্লাউজের সাথে সেফটি পিন মেরে নেবে। পুরো কমপ্লিট হয়ে গেছে আমার শাড়ি ড্রপিংটি, আর যেহেতু এটা একটা শাড়ি দিয়ে লেহেঙ্গা তো সেক্ষেত্রে সামনের যে কুচিগুলো আছে সেগুলো কিন্তু বেশি পড়বে না, হালকা একটু ছোট থাকবে আর বেশি ফুলবেও না। তো যদি তোমাদের মনে হয় যে কেন ফুলেনি, দুটো লেহেঙ্গাতে তো অনেক ফুলেছিল, তো এটা তো একটা শাড়ি ফুলবে না। এটা খুব সুন্দর লাগে, তোমরা রিসেপশনে পড়তে পারো বা পার্টিতে পড়তে পারো, খুব ভালো লাগে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে প্রচুর পরিমাণে। সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তার পাশের বেল আইকনটি প্রেস করো
আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।